যুবক তোর মা নাই বাবা নাই, উঠা একটু কান্না কান্না করবা, কবরে মা ঘুমায় আছে, মায়ের কথা মনে হয় একটা, দেখি মার জন্য কার কার চোখের মধ্যে পানি। এই বোন পর্দার আড়ালের বোন, তুই তোর মা আমার আম্মা জান বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ও বেটা মুহাম্মদ, আমি মা হালিমা, তোমারে আদেশ করি বেটারে, আমার না কেমন যেন লাগে, আমার এক গ্লাস পানি আইনা দাও না। বিশ্ব নবী বলেন, আমার দেওয়া আমার মার দেওয়ার হাতের পাত্র লইয়া যখন আমি মুহাম্মদ কূপের দিকে গেলাম, আমি কূপ থেকে পানি এনে মার হাতে উঠাইয়া দিলাম। মা হালিমা ডাক দিয়া কয়, বেটা মুহাম্মদ, এত তাড়াতাড়ি করে কেমনে তুমি আমি মায়েরে পানি আইনা দিলারে বেটা? এ বেটা, 7-8 মিনিটের সময় লাগে পানি কূপ থেকে উঠাইতে যাইতে আসতে, এত তাড়াতাড়ি করে কেমনে নিয়ে আসলা? বিশ্ব নবী ডাক দেয়া কয়, মা আমি মুহাম্মদ যখন গিলাস লইয়া কূপের সামনে হাজির হয়ে গেছি, ও মা আমি মুহাম্মদ কূপের সামনে যখন গ্লাস নিয়ে গেলাম, আমি কূপের সামনে যা হাজির হতে দেরি হয়, কূপের পানি আমার গ্লাসের কাছে আসতে দেরি হয় না। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ কূপের পানির উপরে একটা আইন জারি করে ফেলছেন, কূপের পানি জাননি তোমার সামনে আমার দোস্ত আসতেছে ছোট্ট মুহাম্মদ, আমার ছোট্ট মুহাম্মদের হাত দিয়া রশি টাইনা টাইনা পানি উঠাবে মায়ের জন্য। আরে আমার আল্লাহ না বড় কষ্ট হয়, ওই পানি আমার দোস্তর সাথে বেয়াদবি করবি না, আমার দোস্ত আসতেছে তোর থেকে পানি নেওয়ার জন্য, যা 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 তাড়াতাড়ি করে আমার দোস্তর গ্লাসের মধ্যে ঢুকে যা। এ দুনিয়ার মুসলমান খেয়াল করো, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল মার খেদমতির জন্য চমৎকার ভাবে ছোট্ট মানুষ পানি উঠাইতে পারবেন কি পারবেন না সেই চিন্তা নাই, পানি নেওয়ার জন্য রেডি হয়ে গেল। এ দুনিয়ার মুসলমান, এখান থেকে একটা জিনিস শিক্ষা নাও না রে মানিকগঞ্জের যুবক, সংসারে যদি বরকত পেতে চাও, রাসূলের খাঁটি উম্মত যদি হতে চাও, মা বাবার খেদমত দরকার চিল্লায় বলো আছে না? নাই। মা বাবার খেদমত করবে যারা রাসূলের খাঁটি উম্মত, তারা রাসূলের খাঁটি উম্মত যারা বরকত পাবে, তারা রাসূলের খাঁটি উম্মত যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে তারা। এ দুনিয়ার মুসলমান, দিলটা নরম করে দাও, 10 মিনিট চোখে পানি রাখতে পারবি না রে যুবক ভাই। কার জানি মাই যে হাজীনগর কসবা কবরস্থানের মাটির ঘরে ঢুকে ফেলছো, আমার রাসূলই মার খেদমত করে শিক্ষা দিতেছেন উম্মত, আমি রাসূল মার শিক্ষা মার খেদমত করেছি, তোমরাও করবা। মার খেদমত করা, বাবার খেদমত করা যেমন আল্লাহর আইন, রাসূলের তরিকাও বটে। আমার রাসূল তোমার আর আমার শিক্ষা দিয়া গেছেন কিভাবে মায়ের খেদমত করতে হয়, জানো না রে মানিকগঞ্জের যুবক? এক ফোঁটা চোখের পানি এখন ফেলে দিবা, হাসার সময় হাসছো, এবার কাদার পালা বিদায়ের মুহূর্ত, কবরস্থানের মধ্যে সবাই ঢুকে আছে রে মা বাবা দাদা দাদির রাইখা দিস। আল্লাহর নবীর একটা হাদিস শোনায় দেই চলো, আনতু ফাইলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল আকসিমুল লাহমা বিল জিরা। আল্লাহর নবীর সাহাবী বলেন, বিশ্ব নবী একদিন না গোশত কেটে কেটে জিরা নামক স্থানে বন্টন করতেছিলেন,
ইজ আকবালাত ইমরাতু, এমন সময় দেখলাম একজন মহিলা বিশ্ব নবীর দিকে হেঁটে আসতেছেন। হাত্তা দানাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত তুফাইল বলেন আস্তে 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 একদম বিশ্ব নবীর কাছাকাছি চলে আসছে। সুবহানাল্লাহ, বলা যাবে না? হযরত তুফাইল কয় ফারআইতু আইনি ফাফাসালাত লাহা রিদাউহু আলাল আরদ, আল্লাহর নবী মহিলাটিকে দেখে গায়ের চা দামি চাদর মুবারক জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। যুবক ভাইরা জোরে কম না, সুবহানাল্লাহ। কার কার মা বাবা মাটির ঘরে ঘুমায় আছে, হাত উঠা দেখা তো মা বাবা নাই কার কার? মাশাআল্লাহ, অনেকের হায় আল্লাহ মা বাবা হারাইছো, এক ফোঁটা চোখের পানি এখন ফেলায় দিব, শুধু কান্না হবে। আল্লাহর নবীর সাহাবি তুফাইল কয় ফাফাসালাত লাহা রিদাউহু আলাল আরদ, আল্লাহর রাসূল তার গায়ের দামি চাদর মুবারক জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। ফাজালাসাত আলাইহি, মহিলাটি রাসূলের চাদরের উপরে বসে পড়ল। মানিকগঞ্জের মুসলমান আওয়াজ করে বল, রাসূলের চাদরের দাম আছে না নাই? কম না বেশি? কিরকম বেশি জানো না? কিরকম বেশি জানো না? ওই চাদরের একটা কোনা বা সুতা একটু অঙ্গ যদি এখন পাওয়া যাইতো, মিম্বার চেয়ারম্যান গিরিও ছাড়তে চাইতো, মিম্বার মিম্বার গিরিও ছাড়তে চাইতো। এমপিরে যদি কওয়া হয় রাসূলের চাদরটা দিব, এমপির গিরি ছাড়তে হবে, তোমাকে মানিকগঞ্জের এমপি সাহেব বলবে দাও, আমার এমপি গিরি লাগবে না, আমার রাসূলের গায়ের চাদরের সুতাটা আর একটু কোনা দাও না, বুকের সাথে লাগাইতে চাই। আরে মানিকগঞ্জের মা, ও বুড়া বাবারা, যুবক ভাই, বিশ্ব নবীর চাদরের কোনার জন্য যদি সোনা দানা সব দিয়ে দিতে হয়, মা বোনেরাও বলতো আমার স্বর্ণ কানের দুলচেন লাগবে না, নিয়ে যাও, বিশ্ব নবীর একটু চাদরের কোনাটা দাও না, হাতে মুখে একটু বুকের সাথে ঝড়াইয়া রাখতে চাই। কথা কব ঠিক কিনা? আওয়াজ করে কনারে যুবক, রাসূলের চাদরের দাম কম না বেশি? মন্ত্রীগিরিও ছাড়তে যাবে যদি এই চাদর দেওয়া হয়, ঠিক কিনা? আরে আমার তেলের খনি লাগবে না, গ্যাসের খনি লাগবে না, আরব আমিরাত সব লিখে দিব, আরে খেজুরের বাগান লিখে দিব, কই চাদরটা দে না, একটু মুখের সাথে লাগাবো, একটু গায়ের সাথে লাগাবো, আমার রাসূলের চাদরটা দাও, রাসূলের চাদরের দাম না জানি কত রে মুসলমান। এইবার হিসাব মিলারে ভাই, যেই মহিলা ওই দামি চাদরের উপরে বসল, না জানি রাসূলের কাছে ওই মহিলার দাম কত বেশি। আওয়াজ করে কও না, মহিলার দাম আছে না নাই? আরে বিশ্ব নবীর দামি চাদরের উপরে যেই মহিলাকে আমার আল্লাহ বসান, আওয়াজ করে কও না রে মুসলমান, আল্লাহর কাছে ওই মহিলার দাম কম না বেশি? ও দুনিয়ার মুসলমান, পর্দার আড়ালের মারে তোদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই, তোমরাই তো সেই জাতরে মা, যেই জাত হইয়া সৌভাগ্য অর্জন করছো রাসূলের চাদরের উপরে বসতে পারছো রে মা, তোমাদের জন্যই তো আমার দয়াল নবী চাদর বিছায়া দেয়। তবে মা যদি মা হতে পারে, আওয়াজ করে কও দাম আছে না নাই? এ মা হাত মোজাওয়ালা মা হইয়া যাও, দাম বেড়ে যাবে। মা পা মুজাওয়ালা মা হইয়া যাও, আল্লাহর জাতির কসম আর শপথ করে আমি বলে যাই, যেই মা হাত মুজার পা মুজাওয়ালা মা হবে, হিজাবওয়ালা মা হবে, কুরআনওয়ালা মা হবে, তাহাজ্জুদওয়ালা মা হবে, সূরা ইয়াসিন পড়নেওয়ালা মা হবে, সূরা ওয়াকিয়া পড়নেওয়ালা মা হবে, সূরা মুলুক পড়নেওয়ালা মা হবে, জুমার দিন সূরা কাহাফ পড়নেওয়ালা মা হবে, সকাল সন্ধ্যা মাওলার তাসবিহ পড়নেওয়ালা মা যদি হও, আল্লাহর কসম তোমার দাম আমার আল্লাহর কাছে হতে পারে রাবিয়া বসরির চেয়েও বেশি হইয়া যাবে। কষ্ট লাগতেছে বুঝি? কিন্তু না, আমাদের মা বোনেরা হয়ে গেছে এখন ডিজিটাল। কি টাল?
আরো জোরে কন। আয় যুবক ভাইয়া কত কাও নাকা কি টাল আরো জোরে। ডিজিটাল মানে হলো স্টার জলসার জি বাংলা, ঠিক না? ঠিক না? আপনাকে এলাকায় স্টার জলসার জি বাংলা না, আমাদের ঢাকার কথা বলতেছি। আপনাকে লাগে আছে? হ্যাঁ আছে। নাই কার কার বাড়িতে হাঁটুটান তো? নাই কার কার বাড়িতে হাঁটুটান? মারহাবা, বোঝা গেল এখন হুজুর ইমানদার আছে গো। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। স্টার জলসার জি বাংলা ও দুনিয়ার মুসলমান মা বোনেরা তো আছে, ও শুনতেছো না? মা বোনেরা তো কব হুজুর তো এতক্ষণ বালাবাজি করতেছিল, এ হুজুর এই কয় কে, হুজুর তো বালা না রে, হুজুর দাওয়াত দিছে কিছু। ও মা পেটের মধ্যে সন্তান নিয়ে যদি ড্রয়িং রুমে বসে বসে সাকিব খানের মারামারি ইষ্টি কুটুমার টাপুর টুপুর নুপুর টুপুর কি ফি নাটক ফাটক কত কিছু আছে না। এই নাটকের মূল কাহিনী হলো নায়ক হলো একজন, নায়িকা হলো দুইজন, ঠিক না? ঠিক না? নায়ক হলো একজন, নায়িকা হলো দুইজন। এই নাটকের মূল কাহিনী হলো এইটা, মা তুমি ওই যে একজন আর দুইজনেরটা দেখছো, ওই দেখাটা তোমার পেটের সন্তানের উপরে প্রভাব পড়েছে। ওই যে যেমন দেখছো ভাগায়া নিয়ে গেছে তোমার সন্তান মেয়েটা, 13-14 বছর বয়স না হতে না হতেই ঘরের চেন আর আলমারি খুলে টাকা নিয়ে কক্সবাজারে চলে যায়। এর কারণ হলো রে মা সন্তানের দোষ নাই, সন্তানের দোষ নাই রে মা, জন্মের আগে পেটে নিয়ে তুমি না দেখছো, যা যা দেখছো আর শুনছো ওর মধ্যে প্রভাব পড়ে গেছে। এ দুনিয়ার মুসলমান মা বোনদেরকে এই জন্য বলি, মা সাবধান হয়ে যাও, মা তোমাদের দাম কত আমার বিশ্ব নবী চাদর বিছা দেন। এ মানিকগঞ্জের মা ও যুবক ভাই আর একবার বলো তো, রাসুলের কাছে ওই মহিলার দাম কম না বেশি? আল্লাহর কাছে কম না বেশি? আরে মহিলার জন্য কেন চাদর বিছায়? ওই মহিলার পরিচয়টা কি? পরিচয় জানার দরকার আছে না? নাই। পরিচয়টা নিয়ে নাও। আমার আল্লাহ চমৎকার ভাবে ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ শোনো না শোনো না, এটা কিন্তু আবার শানে নজুল না, আবার ভুল বুঝিয়েন না ওয়াজ। এ দুনিয়ার মুসলমান আমার আল্লাহ এক নাম্বার পরিচয় নিয়ে না, ওই মহিলার এক নাম্বার পরিচয়। খুব খেয়াল করেন, কষ্ট লাগতেছে? তাকান তাকান আমার দিকে জোরে কন, কয় নাম্বার পরিচয়? এক নাম্বারের পরিচয় হলো উনি হলেন মা। উনি কি? জোরে বলেন কার জানি মাই কসবা কবরের মধ্যে ঘুমায় আছে, মারে একটা মা কয়ে ডাক দেন রে ভাই মা, আর জোরে একটা আদর মাকে ডাক দাও মা, আর একবার কো না মা আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো। সবাই সবাই বলেন আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মায়ের মতো, আর একবার ডাক দাও না মা। আরে যুবক বন্ধু কার জানি মা কসবা কবরের মধ্যে ঢুকে পড়ছে রে বাজান, আমার আল্লাহ ডাক দেয়া কয় ও দুনিয়ার মানুষ জানো মার এত দাম হলো কেন? আমার আল্লাহ চমৎকার ভাবে সন্তানদেরকে নসিহত করেন, মার এত দাম কেন? মা হওয়ার কারণেই তো রাসুল চাদর বিছায়, আর মার এত দাম কেন? আমার আল্লাহ ইল্লাত বর্ণনা করেন 21 নম্বর পাড়ায় সূরা লোকমান 14 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ইল্লাত বর্ণনা করেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি
আমার আল্লাহ ডাক দিয়া বলে, এ যুবক বান্দা বান্দি শোনো, মার এত দাম কেন? মার দাম হইয়া রাসুলের চাদরের উপরে বৈশা যায়। ইল্লাত আমার আল্লাহ বলেন তিনটা, মার স্পেশালি তিনটি কারণে আমার আল্লাহ মায়ের কথা উল্লেখ করে বলেন। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলাল্লাহ, ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা সুম্মা মান, ক্বালা উম্মুকা সুম্মা মান ইয়া রাসূলাল্লাহ, ক্বালা আবুকা সুম্মা মান ইয়া রাসূলাল্লাহ, ক্বালা আদনাকা আদনাক। তিনবার মায়ের কথা কয় আমার আল্লাহ, তিনটা ইল্লাত বর্ণনা করেন। এক নাম্বার, মার দাম বাড়ার কারণ হলো দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ 9-10 মাস তরে তোর মার পেটের মধ্যে রেখেছিলাম। শাশুড়ির পেটে ছিলেন কে? হাত উঠান। নাই নাই নাই, একজনও নাই। কিরে ওয়াজ দেখি খুব বুঝতেছেন, শাশুড়ির পাগল মানুষ আছে না নাই? কথা কই না দেখি, শাশুড়ির পাগল জামাই আছে না নাই? তাহলে শাশুড়ির পেটে কেউ ছিলেন না? ও আচ্ছা, ভুল হয়ে গেছে বুঝে আমার বলা না। আচ্ছা, খালার পেটে ছিলেন কে কে? হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, একজনও নাই। ফুপুর পেটে ছিলেন কে কে? হাত উঠান। বাবার পেটে ছিলেন কে কে? হাত উঠান। একজনও নাই। মায়ের পেটে ছিলেন কে কে? এক সেকেন্ড সময়, আল্লাহু আকবার। হাত নাড়া দেন, হাত নাড়া দেন। কোনো সন্দেহ? আর একবার, কোনো সন্দেহ? লা শাক্কা ফি কালামিহি, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, মায়ের পেটের মধ্যে আমরা সবাই ছিলাম, ঠিক কি না? সবাই ছিলেন তো ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নাই, মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম। আমার আল্লাহ এক নাম্বার ইল্লাত বলেন, মার দাম হয়ে রাসূলের চাদরের উপরে বসাইলাম এই জন্য, মা এ বান্দা মা না, তোর জন্য তিনটা কষ্ট করছে আমার আল্লাহ, ওয়াজ করে তোমারে আমারে শুনাইছে। ওয়াসাইনাল ইনসান, এর আগের আয়াতের ওয়াজ করছিল লোকমান হাকিম তার সন্তানকে, লোকমান হাকিম তার সন্তানকে আল্লাহর হকের ব্যাপারে ওয়াজ করছিলেন। আমার আল্লাহ লোকমান হাকিমের ওয়াজকে পছন্দ করে এইবার সন্তানকে মা বাবার ওয়াজ করে শুনাইছেন। সুবহানাল্লাহ, বান্দা এক নাম্বার কারণ তোর মা, তোরে কষ্ট করে পেটে ধরছিল রে ভাই। আয় মানিকগঞ্জের মুসলমান, চলো আজকে আমরা 2-3 মিনিট 5 মিনিটের জন্য সবাই মায়ের পেটে ঢুকে যাই। নাসার কম্পিউটার আর বিজ্ঞানীরা 14 নম্বর আয়াতের 3টা শব্দ নিছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান, মা নাকি পেটে সন্তান নিয়ে কষ্ট করে। নাসার বিজ্ঞানীরা কয় কম্পিউটার নিয়ে বইয়া পর দেখি আল্লাহ কইছে কষ্ট করে, দেখি না কি কষ্ট করে, আমরা একটু রিসার্চ করতে চাই, কোরআন হাদিস সায়েন্স থেকে কথা বলতেছি, খেয়াল করো। চলো তুমি আর আমি এখানে নাই, সবাই মায়ের পেটের মধ্যে ঢুকে গেছি, কেউ আমরা মানিকগঞ্জে নাই, ঠিক আছে ইনশাল্লাহ, কেউ আমরা মানিকগঞ্জ নাই, সবাই মায়ের পেটে ঢুকবো, আওয়াজ করে জবাব দিবা। 20-30 লক্ষ মানুষ প্রায় যদি হয়, একটা দৌড় প্রতিযোগিতা হওয়ার জন্য একটা মাঠের যদি আয়োজন করা হয়, মাঠটা ছোটর দরকার না, বিশাল বড় লাগবে? আরো জোরে বলেন, প্রায় 20-30 লক্ষ মানুষের দৌড় প্রতিযোগিতা হবে, একটা মাঠের দরকার, আওয়াজ করে বলো মাঠটা কত বড় লাগবে? বিশাল বড়। এত বড় মাঠ বাংলাদেশে নাই, ঠিক কি না? দেখছেন, দেখছেন কেউ? কিন্তু জানো না, অনেকেই কয় মায়ের পেটটা ছোট তোমার আমার জন্য, না না জানো না, মায়ের পেটটারে আমার আল্লাহ এত বড় করে বানাইছে তোর আর আমার জন্য, কেমন যেন মনে হয় গোটা পৃথিবীর সে তোর জন্য ওই সময় মায়ের পেটটাই বিশাল বড় ছিল। জানো না, তোমার আর আমার বাবা মা স্বামী আর স্ত্রী এক জায়গায় মিলিত হলো, খেয়াল করেন কান্নার ওয়াজ হবে আধা ঘন্টা সময়, চোখে পানি রাখতে পারবা না রে ভাই। দুনিয়ার মুসলমান, এক ফোঁটা না পাক পানি বাবার বীর্য বা মনি যখন মায়ের পেটের মধ্যে চলে গেল, জানো না ওই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা দৌড় প্রতিযোগিতা দোয়াইছিল, ওই নাপাক পানির মধ্যে প্রায় 20-30 লক্ষ শুক্রাণুর দানা সবাই একসাথে আমরা দৌড় দিয়েছিলাম। রাস্তা ছিল মাত্র 3 ইঞ্চি, জোরে কন কয় ইঞ্চি? সময় লেগেছিল 2 দিন, কয় দিন? 2 দিন দৌড় দৌড় দৌড়।
মায়ের পেটের মধ্যে না তোমার আর আমার লাইফের প্রথম দর শুরু হয়েছিল। ও দুনিয়ার মুসলমান মা, খেয়াল করো পর্দার আড়ালের মায়েরা চোখে পানি চলে আসবে রে মা। দুই দিন দৌড়াইয়া দৌড়াইয়া 3 ইঞ্চি রাস্তা, প্রায় 20-30 লক্ষ শুক্রাণুর দানাকে পিছনে ফেলে, ওই দিন না তুমি আর আমি সবার আগে মায়ের ডিম্বাণুর কাছে পৌঁছে গিয়েছিলাম। এটাই তোমার আর আমার জীবনের প্রথম দৌড়, মার ডিম্বাণুর কাছে তুমি আর আমি পৌঁছে গেলাম রে যুবক। দুই দিন হয়ে যায় কোনো কাজ হয় না, দুই দিন পরে ফেরেশতারা আবিষ্টিত হলো, দুই দিন পরে ফেরেশতা ঢুকলো বাবার ডিম্বাণু আর ডিম্বাণু আর শুক্রাণুটারে যখন এক জায়গায় খামিরা বানানো শুরু হলো, নাসার কম্পিউটার বিজ্ঞানীরাও কয় আমার রাসূল কয় যেই দিন সর্বপ্রথম খামিরা বানানো শুরু হয় ওই দিনই না মার কেমন যেন বমি বমি ভাব হয়, মার মাথা ঘুরানো শুরু হয়ে গেল। কম্পিউটার কয় হামালাতু উম্মুহু ওয়াহনান, মানে মায়ের কষ্ট শুরু হয়ে গেল। আরে তোর আর আমার অবস্থার যখন পরিবর্তন হলো 40 দিন পর পর মুজগো থেকে লাহমা, আরে ভাই মার মাথা ঘুরায় মার বুমি বুমি বাব হয়, মার কেমন যেন চোখের মধ্যে ঘুরানি দেয়, মার ঠিক মতো দাঁড়ায় থাকতে পারত না রে যুবক ভাই। মার আমার বুমি বুমি বাব হয়, মার ভালো লাগে না খারাপ লাগে, তোর আর আমার নানির কাছে আর দাদির কাছে যায় না, তোর আর আমার 13-14 বছরের মা যায় কইছিল মারে আমার না মাথা ঘুরায় বুমি বুমি আসি কেন এমন লাগে কেন, তোর আর আমার নানি আর দাদি তোর আর আমার মারে একটা মিথ্যা সান্ত্বনা দিয়ে দিছিল, করোনা না অমিক্রন টমিক্রন করোনা চলতেছে তো এই জন্য মাথা টাথা ঘোরায় আর কি, বমি টুমি আমগো কত হয়েছে এ বমি টুমি আর কিছু না, কয় মা ওষুধ এনে দাও, মা কয় না এটার জন্য আমার ওষুধ খাইতে হয়, সুবহানাল্লাহ কয় না ওয়াজ বুঝতেছেন না কষ্ট হইতেছে, মা আমার সান্ত্বনা দেয় কিছু না এই মিথ্যা কথা বলে সান্ত্বনা দিয়ে দাদা বাজারে গেছে একা ডোল পিটেতেছে, হ নাতি আইতেছে রে দেখবো এবার জমি কেমনে দখল করস, কথা ঠিক কিনা দেখবো রে নাতি আইতেছে রে, নানি আমার পাশের বাড়ির বুড়ে যায় কয় ও গেদির মাও শুনছেনি আমি উনার নানি হইতেছি, কিন্তু তোর আর আমার আগমনের কথা শুনে নানা নানি আত্মীয় স্বজন বড় খুশি, কিন্তু যেই মায়ের পেটের মধ্যে মার মাথা ঘোরানো বমি শুরু হয়ে গেল, মা আমার দিনের বেলা খাইতে পারে না রে যুবক। 40 দিন পর পর অবস্থার যখন পরিবর্তন ঘটতে থাকলো, তোর আর আমার বয়স 5-6 মাস যখন হয়ে গেল, মা আমার দিনের বেলা মেহমানের জন্য রান্না করছে, আত্মীয় স্বজন সবাই রে আমার আর তোর মা খাওয়াইলেন, মা বিকাল 4-5টা বাজে একটা টেবিলের মধ্যে ওই যে তোর আর আমার বাবা শুটকি মাছ আর একটু আচার আইনা দিছে ওইগুলা নিয়ে একটু খাইতে গেছে, ওই 4টা বাজে তুই আর আমি এত জোরে নিষ্ঠুরের মতো একটা লাথি দিতাম, মার চোখ দিয়ে জর জর করে পানি বের হতো, মা কারো কাছে কয় নাই কারো কাছে মামলা দিতেও যায় নাই, মা আমার বাদের বেলেটটা দূরে ফেলাইয়া কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুস্তরে ভাই, না স্যার কম্পিউটার কয় একটা সুস্থ সন্তান মায়ের পেটের মধ্যে অন্তত 6000 বার লাথি মারে, কোন লাথির পরেই মিম্বারের কাছে বিচার যায় নাই, পরিষদে যায় নাই, থানায় মামলা দেয় নাই, তিনি হলো মা, লাথি গোতা সহ্য করনে ওয়ালা তিনি হলো মা। ও দুনিয়ার মুসলমান, মা আমার দিন
দিনের বেলা ঠিক মতো খাইতে পারলো না, তোরে আর আমার নিয়ে পেটে কষ্ট করলো। আল্লাহর রাসূল কয়, আরে মানিকগঞ্জের মায়েরা একটা ফজিলত শুনে যাও। আল্লাহর রাসূল কয়, আমার ওই উম্মতি যতদিন দিনের বেলা না খাইতে পারবে, আমার আল্লাহ ওই বান্দির আমল নামায় রমজানের কবুল রোজার সওয়াব দান করবে। খিদমতে মা দর পে দর কোন খতিয়ার, তাকে বাসি দর দোয়ালম বখতিয়ার। খিদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর দোয়ালম অনেক নাম। মা আমার রাতের বেলা ঘুমাইতে যায়, তোর আর আমার বাবা না দেখে ঘুমাইতো, মার পেটের মধ্যে মুসার দিছো লাত্তি দিছো, মা শীতের মধ্যে দুইটা তিনটা বাজে জানালার পাশে যায় যায় কান্দু। বাবাই কইতো কি রে আমি না কান্দু কেন, মা আমার ডাক দিয়া কয় তুমি ঘুমাও, তোমার সন্তানের পাহারা দিতেছি, সন্তান তো আমারে ঘুমাইতে দেয় না। এই যন্ত্রণাটা যিনি মা হয়েছে তিনি জানে, তিনি ছাড়া আর কেউ জানে না রে মানিকগঞ্জের মায়েরা। আমার রাসূল বলেন, যতদিন পর্যন্ত আমার ওই বান্দি রাতের বেলা ঘুমাইতে না পারবে, আমি আল্লাহ আমার বান্দির আমল নামায় কবুল তাহাজ্জতের সওয়াব দান করব। পর্দার আড়ালের মা, এটা হলো এক নাম্বার, মায়ের পেটের মধ্যে থাইকা কষ্ট দিলাম। দুই নাম্বার কষ্ট আলা ওয়াহনিউ, প্রসব যন্ত্রণার কষ্ট শুরু হয়ে গেছে রে ভাই। তোর আর আমার বয়স 9-10 মাস হয়ে গেছে, সেই জনম দুঃখিনী মায় কসবা কবরস্থানের মধ্যে ঘুমায় আছে। তোর আর আমার বাবা ঢাকায় চাকরি করত, সকালবেলা টেলিফোন দিয়েছে, আব্দুল্লাহ কোথায় তুমি আছো? অফিসে আছি। তুমি না বাবা হইতেছো, তাড়াতাড়ি করে বাড়িতে আসো। তোর আর আমার বাবা না দুই হাত ভরা মিষ্টি নিয়ে ঢাকা থেকে বাড়িতে রওনা দিয়েছে, কিন্তু জানিস না রে যুবক, তোর আর আমার জনম দুঃখিনী মার প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেছে সকাল থেকে। বিকাল 3টা হয়ে যায়, প্রসব যন্ত্রণার থামে না। তোর আর আমার মা শুটি ঘরের মধ্যে কান্দে, নানি দাদিরা চাউল নিয়া মুখের মধ্যে ঢুকা দেয়, ও বেটি কান্দিস না, আর একটু সহ্য করেই তো শেষ হইয়া যাবে। না রে মার তো সহ্য হয় না, সেই সকাল থেকে তো আর সইতে পারি না। প্রসব যন্ত্রণার যে কি ব্যথা, যেই মা মা হয় নাই সেও জানে না, যিনি মা হইছে তিনি জানে ব্যথা কারে কয়। ডাক্তারকে খবর দেয়, ডাক্তার কয় ইনজেকশন দিতে হবে, ব্যথা বাড়ায়া দিতে হবে। আরে মানিকগঞ্জের যুবক জানো না, একটাই মাত্র চিকিৎসা ব্যথাটা বাড়ায়া দিতে হয়। তোরে আর আমারে আনার জন্য মায়ের শরীরের মধ্যে ইনজেকশন যখন ঢুকাইয়া দিল, মার প্রসব যন্ত্রণার যন্ত্রণারও বেড়ে গেল। নাসার কম্পিউটার কয়, 6000 বারের সর্বশেষ লাত্থিটা মাইরা, 6000 বারের সর্বশেষ লাত্থিটা দিয়া, সুম্মা সাবিলা ইয়াসারা, মায়ের ছোট্ট রাস্তা দিয়া তোরে আর আমারে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায় দিল। মা আমার রক্তাক্ত অবস্থায় শুটি ঘরের মধ্যে শুয়ে আছে, আরে মার খবর কেউ নেয় না, তোরে আর আমারে গোসল দিয়া, তোরে আর আমারে কপালের মধ্যে কাজল দিয়া, তোরে আর আমারে সুন্দর করে সাজাইয়া, কেউ বা তোরে আমারে কপালে চুমা খায়, আর কয় কপালটা না দাদার মতো হইছে, কেউ বা ঠোঁটে চুমা দেয়, কয় ঠোঁটটা মার মতো হইছে, কেউ বা আবার গালে চুমা খায়, কয় গালটা খালার মতো হইছে, কেউ আবার কানের লতিতে চুমা লাগায় দেয়,
এমন সময় একজন টেলিফোন করে, আরে কসবার মানুষেরা, যে আব্দুর রহমানের জন্য এত মিষ্টি খাও, ওই আব্দুর রহমানের মার অবস্থা কিন্তু ভালো না, তাড়াতাড়ি করে রক্ত লাগবে, হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। আরে আব্দুর বৌরে যদি বাঁচাইতে চাও, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার দিকে রওনা দিতে হবে রে ভাই। আরে বোরা বাবারা দেলটা নরম করো মা, কসবা কবরে পাশেই না ঘুমায় আছে, তোর আর আমার মায়ের রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্সে ঢুকানো হলো, নয়া ডেঙ্গি দিয়া ঢাকার দিকে রওনা দিয়েছে, দামরাই পাইতে না পাইতেই কে যেন টেলিফোনে কয় আব্দুল্লাহ, তোর বউ আর তোরে কোনোদিন শাড়ি কিনতে বলবে না, তোর বউ আর কোনদিন তোর বাজার করতে বলবে না, আব্দুল্লাহ রে তোর বউ আর তোর আব্দুর রহমান সন্তানের কপালে আর একটা চুমাও লাগাইতে পারবে না, আব্দুল্লাহ রে তোর বউ আর তোর কোনদিন জুতা কিনে দিতে বলবে না, আব্দুল্লাহ রে আব্দুর রহমানের মার দুনিয়াতে নাই, কবর দেশের ছাত্রী হয়ে গেছে। রে মানিকগঞ্জের বুড়া বাবারা যুবক ভাই, মা আমার হাসপাতালে যাওয়ার সুযোগ পেল না, রাস্তার মধ্যেই কবর দেশের যাত্রী হয়ে গেল, এ আমার মানিকগঞ্জের মায়েরা একটা সুসংবাদ শুনে যাও, আল্লাহর রাসূল কয় হাশরের মাঠে বদরি সাহাবীদের জন্য, খন্দকের সাহাবীদের জন্য, হামজার জন্য চেয়ার থাকবে, একজন মহিলা চেয়ারের দিকে বসতে চায়, ফেরেশতারা বাধা দিয়া বলে, ইয়া মারআ হাযাল কুরসিউ লিসাইয়্যিদু শুহাদা লিল হামজা আল বদর আল খন্দক আল হুনাইন, এই চেয়ারগুলো তো তাদের জন্য, তোমারে বসতে দেওয়া হবে না, আমার আল্লাহ ডাক দেয়া কয় ও ফেরেশতার দল, আমার বান্দিকে যাইতে দাও, এই বান্দিকে, বান্দির পরিচয় কি তুমি চেনো নাই জানো না, না আল্লাহ চিনি না, আরে ফেরেশতারা এই বান্দি হলো সেই বান্দি, কসবা গ্রাম থেকে নয়া ডেঙ্গি হয়ে ঢাকা মেডিকেলের দিকে রওনা হয়, দামরাই পর্যন্ত যাইতে পেরেছিল আর যাইতে পারে নাই, যা 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 আজকে আমার বান্দিকে শহীদের মর্যাদা দিয়া আমার হামজার চেয়ারের মালিক বানায়া দিলাম। আরে মানিকগঞ্জের যুবক ভাই, তোমার আর আমার মা তোমারে আমারে দুনিয়ায় আনার জন্য এরকম কষ্ট করলেন, নাসার বিজ্ঞানীরা কয় সন্তান মায়ের স্তনে 36 মন দুধ চুষে খাইছো 2.5 বছরের মধ্যে, কোনোদিন টাকা চাই নাই পয়সা চাই নাই রে যুবক, ডেলিভারি করাইতে গিয়ে অনেক মা কবরস্থানের যাত্রী হইয়া, এই যে কসবা কবরে না জানি কার মা বাবা ঘুমায় আছে রে যুবক ভাই। আরে কসবার মায়েরা এক ফুটা চোখের পানি ফেলে দিনা, মা বাবা শুধু এই কষ্ট করে না, এই যে আমি মুফতি শহীদুল ইসলাম মাদানির দেখতে শোনা, আমি না গরিব বাবার একটা সন্তান ছিলাম, আজকে আমি প্রত্যেক দিন যেন এসি গাড়ি নিয়ে ঘুরে বেড়াই, শীত লাগলে গাড়ির মধ্যে গরম হাওয়া চালু হয়ে যায়, আবার যখন গরম লাগে তখন আবার ঠান্ডা হাওয়া চালু হয়, আমার গায়ের মধ্যে দেখতেছো এখন দামি জামা
মা, আমি এখন 8-10 হাজার টাকার দামের ব্লেজার গায়ে দিয়ে দিয়ে ঘুরে বেড়াই, কিন্তু জানিস না রে মানিকগঞ্জের যুবক, আমার ওই ব্লেজারের পিছনে আমার বাবার সেরা গেঞ্জির অবদান। জানিস না রে বুড়া বাবা, ওই দামি জামার পিছনে আমার মায়ের শিরা শাড়ির অবদান, আমার জামার পিছনে আমার মার ব্লাউজটা না শিরা ছিল জানিস না, আমার দামি জামার পিছনে আমার বাবার কাঁধে আমি শিরা গামছা দেখেছি জানিস না রে মানিকগঞ্জের যুবক ভাই। আমি আমার কথা বললে চোখে পানি রাখতে পারি না রে মা, আমার বাবা সিরাজগঞ্জের মানুষ, একদম শর্ট একজন মানুষ ছিলেন, পরের বাড়িতে মাত্র 50 টাকার বিনিময়ে কাজ করত। জানিস না 2015 সন পর্যন্ত আমি আমার বাবারে আঙ্গুর ফল কোনোদিন কিনতে দেখি নাই, 1 কেজি আপেল কেনার সাহস আমার গরিব বাবা পাইত না, জানো না রে মা। আমার বাবা পরের বাড়িতে যখন কাজ করতে যাইত, শর্ট মানুষ দুর্বল মানুষ কাজেও নিতে চাইত না, এই জন্য আমার বাবা কোন কোনে শীতের মধ্যে সেরা স্যান্ডেল রাইখা সেরির সময় সবার আগে আগে যায় বাজারে উঠে যাইত, আমারে কেউ নিবানি কাজের জন্য নিবানি নেবানি, আমারে আমার শহীদুল রে একটা টুপি কিনে দিতে হবে গো, নেবানি গো কেউ আমারে কাজে নেবানি, আমার সন্তান রে না কিছু কিতাব কিনে দিতে হবে, জাননি আমার সন্তান রে না একটা জামা বানাইতে হবে, আমার সন্তান আলেম হবে হাফেজ হবে, কেউ আমারে কাজে নিবানি, এ দুনিয়ার মুসলমান জানো না রে যুবক ভাই। এ মুরব্বী বাবাজির এক ফোঁটা জোগের পানি ফেলে দাও, আমার গরিব বাবারে আমি দেখতাম, আমার বাবারে যখন বাড়িওয়ালারা কিছু আপেল কমলা আঙ্গুর ফল খাইতে দিত রে ভাই, আল্লাহর কসম আমার গরিব বাবার শিরা গামছার এক কোনারের মধ্যে এক কোনায় ওই ফলগুলা না বাড়িওয়ালাদের দোয়াবাইদা রাখে, আমার বাবা সন্ধ্যা যখন হয়ে যায় 50 টাকা হাতের মধ্যে তোড়াইয়া দিত, বাবা আমার সেরা গামছাটা এইভাবে বুকের সাথে লাগাইয়া ফলগুলোরে বুকের সাথে লাগাইয়া আদর যত্ন করে বাড়ির দিকে রওনা দিত, না জানি ফলগুলা পইরা যায়। আরে যুবক ভাই জানোস না আমার মতোই মানিকগঞ্জে অনেক ব্যানওয়ালা আছে, রিক্সাওয়ালা আছে, কৃষক ভাই আছে, সন্তান তুই টেলিফোন দিয়েছিলি বাবা পরীক্ষা, তোর পরীক্ষার ফির জন্য বাবা আমার অটো নিয়ে মানিকগঞ্জে রওনা দিয়েছে রে ভাই, না জানি কত পুলিশ তোর আমার বাবার পিঠের মধ্যে আঘাত করে ফেলতো, বাবা আমার হাত দিয়ে দিয়ে পিঠা তাইতো, বাদ দিয়া রিক্সা চালানো বন্ধ করতো না রাগ করিয়া, আরে আমি যদি রিক্সা চালানো বাদ দিই রে কে আমার ঈদের মধ্যে আবদুল্লাহরে একটা শার্ট কিনে দিবে, আমি যদি এখন সিএনজি চালানো বন্ধ করে দেই কে আমার আব্দুর রহমান রে একটা গেঞ্জি কিনে দিবে, আরে মানিকগঞ্জের মুসলমান জানো না আমাদের সিরাজগঞ্জের অনেক চরের ছোট্ট ছোট্ট গরিব বাচ্চারা তোমাদের এই যে ধামরাই মানিকগঞ্জের মাদ্রাসায় আসছে, গরিব সন্তান বাবারে টেলিফোন করেছিল বাবা তুমি আমারে একটা গেঞ্জি কিনা দিবা একটা লুঙ্গি কিনা দিবা, বেটা যাও মাদ্রাসায় যাও আমি হুজুরের কাছে টাকা পাঠাবো, ওই যে সিরাজগঞ্জের গরিব বাবা রিক্সা নিয়ে বের হয়ে গেছে গো, না জানি কোন কারণে রিক্সা ভাঙ্গিয়া হাত পা ভাঙ্গিয়া বাবা আমার অ্যাক্সিডেন্ট, এতিম সন্তান রে কিছু দিতে পারে না, এই জন্য বলি মানিকগঞ্জের যুবক ভাই
আরে মানিকগঞ্জের মা বোনেরা, তোমার আর আমার ইঞ্জিনিয়ার বানাবার জন্য বাবা না জানি কত কষ্ট করে আজকে কসবার কবরের মধ্যে ঘুমায় গেছে। তোমায় আর আমার ডাক্তার বানায় বাবা আজকে আমার কবরের মধ্যে ঘুমায় গেছে। তোমার ইঞ্জিনিয়ার বানায় বড় ডাক্তার বানায় বাবা আমার নাই। আর এই কসবা কবরস্থানের দিকে তাকানা মাটির ঘরে না জানি কেমনে আমার মা শুয়ে রয়েছে, না জানি কেমনে আমার বাবা শুয়ে রয়েছে রে। মার বাবার তো খবর নিতে পারো না, এই জন্য আমি মুসাফিরের হালাতেই যে দেখো আমি মুফতি শহীদুল ইসলামের চোখের মধ্যে পানি টিস্যু দিয়ে মুছতেছি বারবার। এই আমি আমার ভিজা হাতে আমার চোখের পানি আমার হাত তোমাদের দিকে বাড়াইয়া দিলাম, দেখি না কসবা কবরস্থানের মা ঘুমায় রয়েছে কার বাবা ঘুমায় রয়েছে কার মার কথা মনে হয়েছে। দেখি আমি টাকা চাই না পয়সা চাই না, দেখি না মার পাগল যারা কানতেছো আমার হাতটা একটু ধরে একটু মায়ের জন্য কানবা। আল্লাহ যেন মা বাবার কবরের আজাব যেন মাফ করে দেয়, কসবার কবরকে যেন জান্নাতের বাগান বানায়। একটু উঠে আয় না দেখি যুবক ভাই, কার মা নাই বাবা নাই, একটু দৌড় দেয় না আমার হাতটা ধর মায়ের পাগল বাবার পাগল। টাকা চাই না দেখি কে আসিস চোখের পানি মার জন্য আল্লাহ তুমি আমার আল্লাহ মার কথা মনে। আয় আয় যুবক ভাই উঠে আয় দেখি না, এই যুবক তোর মা নাই বাবা নাই উঠে আয় একটু কান্না কন্না কসবা কবরে মা ঘুমায় আছে মায়ের কথা মনে হয় একটু দেখি মার জন্য কার কার চোখের মধ্যে পানি। এই বোন পর্দার আড়ালের বোন তুই তোর মা আল্লাহ মা তুমি মা বাবা যাদের কবরে যুবক ভাই তোর বন্ধু বান্ধব চাচা বাবা যদি থাকে জড়ায় ধর, এখনো সময় আছে মাঠের মধ্যে মা বাবার একটু জড়ায় ধর কসবা মার কথা। এই কবরে ঘুমায় রয়েছে মাটির ঘরে কিনা জানি কেমনে আছে মার জন্য, মা না তোর জন্য কত কিছু করে গেছে জানোস না। যিনি না খায় কয় খাইছি তার নাম হলো মা, যিনি না পড়ে কয় পড়ছি তার নাম হলো। আরে কসবা মানিকগঞ্জের মানুষ দেখো মানুষ কেমনে কান্দের মালিক ও মালিক, এই মা বাবার কবরে তুমি আল্লাহ আজাব দিও না আজকে আল্লাহ। আল্লাহ কসবা কবরস্থানের যত মানুষ ঘুমায় আছে জান্নাতের বাগান বানায় দাও না আল্লাহ। ও মালিক আমাকে আব্বা আম্মারে তুমি মাফ করে দাও আল্লাহ, আমাকে মা বাবার কবরের মধ্যে তুমি জান্নাতের বিছানা আল্লাহ মা বাবার কবরের মধ্যে বড় বড় সাপ পাঠায় না। এই মার কবরের মধ্যে আল্লাহ সাপ দিও না গো ভাই, আল্লাহ তুমি আমার মা ভাই বোনদের সবাইকে কবুল করো। আল্লাহ যারা চোখের পানি ফেলেছেন আল্লাহ তাদের চোখের পানি রুসিলাই কসবা কবরস্থানের আশেপাশে মানিকগঞ্জ সকল বিশ্বের মা বোনদের আমার মুরব্বী বাবা যারাই কবরস্থ সকল মমিন মমিনাতকে মাফ করে দাও আল্লাহ। দুনিয়ার মুসলমান যিনি না খায় কয় খাইছি তার নাম হলো মা, যিনি না পড়ে কয় পড়েছি তার নাম হলো বাবা। জানো না রে মানিকগঞ্জের মুসলমান মা বাবা আসলে এমনই হয়, আমি আর তোমাদেরকে বেশি কষ্ট দিতে চাই না, আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার ভাগিনী জানা
কার যারা কানছো আমার হাত ধরে কানছো, না জানি কসবাই কবরস্থানের মধ্যে, আরে ভাই হাজীনগর কসবা কবরস্থানে এই জুয়াজের বেড়ার পাশে শুয়ে রয়েছে তোমার আর আমার মা। আল্লাহ যাদের মার বাবাই কবরে ঘুমায় আছে, ও মালিক না জানি কোন হালাতে আছে, মাফ করে দিও। এ দুনিয়ার মুসলমান আজকে মায়ের জন্য পাগল হয়ে আমি মাদানির হাত ধরে হাউ মাউ করে তোমরা কান ছড়ে বাজান। ও দুনিয়ার মানুষ মা বাবা কবরে চলে গেছে, আর কোনো কিছুই করার নাই, তবে মা বাবার জন্য কিছু সৎকায় জারিয়ার কাজ এখন শুরু করো। মা বাবার খেদমত করতে চান কারা কারা দুই হাত উঠে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে